সম্ভাব্য বান পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি কাজিরঙাত বৃদ্ধি পাইছে তৎপরতা। হস্তম হয়ে উঠিছে প্রতিটি বিভাগ। যিকোনো মুহূর্ততে উদ্ভব হব পৰা বান পরিস্থিতির সাজু হয়ে পড়ছে কহরাস্থিত রাজ্যিক পশু চিকিৎসালয়। বান পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি আজি চিকিৎসালয়খনে মুকলি করেছে হেল্পলাইন নম্বর, সাজু করে রাখিছে বিশেষ বাহন। বিপদত পৰা বন্যপ্রাণীক দেখিলেই মুকলি করা 1962 হেল্পলাইন নম্বরত ফোন করলেই আর্তজীবীকলর ওসর থিয় হব পশুধন সারথি। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের পশু চিকিৎসক FBO বিশ্বজিৎ বৰুৱাই আশা করেছে রাইজর সহযোগিতা। পশুপালন আর পশু চিকিৎসা বিভাগের নবতম সংযোজন পশুধন সারথিয়ে পোনপ্রথমবার আগন্তুক বানত আগবাব সেবা। বাহন নিয়োজিত করা হয়েছে এজন চিকিৎসক, যিগৰাকী চিকিৎসকে আর্তজীবকলক ঠাইতে চিকিৎসা আগবাবকে সম্পূর্ণ সাজু হয়ে পড়ছে। সমান্তরালক বিপদত পড়া বন্যপ্রাণী দেখিলেই উদ্ধারের ক্ষেত্রে রাইজে নিজে চেষ্টা নকৰি বন বিভাগ পশু চিকিৎসা বিভাগক খবর দিয়ার আহ্বান চিকিৎসকগৰাকীর। কাজিরঙা ন্যাশনাল পার্ক আর বানপানী দুইটা খুব আসলতে ওতপ্রোতভাবে সম্পর্ক আছে, প্রত্যেক বছরে হয় এটা স্বাভাবিক পরিঘটনা। তো ইয়ার লগতে যেহেতু বন্যপ্রাণীসমূহ উদ্ধারের কথাটো আহে, আমার ন্যাশনাল হাইওয়ে আছে মাজত, কেতিয়াবা কি হয় রোড হিট হয় বা ভেহিকলর এক্সিডেন্ট কিছুমানও হয়। তো এই সমগ্র গোটেই প্রক্রিয়াটোর বাবে আমি ইতিমধ্যে সাজু হয়েছো, কাজিরঙা ন্যাশনাল পার্ক অথরিটি লগত আমি এক যোগসূত্র রাখিছো, আর কাজিরঙা ন্যাশনাল পার্কর যে ফরেস্ট ভেটেনারি অফিসার, ফরেস্ট ভেটেনারি অফিসার অফিসর যেটো আমি টিমটো আমি সাজু হয়েছো, লগত আমার বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাসমূহ আছে, তেওঁলোক আমি সকলো একলগ হয়ে পেলে আমি উদ্ধার কার্য চলাম। আর আমি রাইজক অনুরোধ জানাম যাতে যেটো আর্ত বন্যপ্রাণী, বন্যপ্রাণী উদ্ধার কার্য যাতে আমার সহায় করে, বন্যপ্রাণী সমূহক আমি এটা সুস্থির যাতে আমি বাতাবরণ দিব পারো ফ্লাডের সময়, তারপরে আমি সম্পূর্ণ সাজু হয়ে আছি। আরটি একচুয়ালি আমার পশু চিকিৎসা আর পশুপালন বিভাগের এক নতুন সংযোজন হয়। আমি এখন একচুয়ালি অ্যাম্বুলেন্স সেবা হয়, অ্যাম্বুলেন্সর আন্ডারত এজন ডাক্তার থাকে, ইয়াতে এজন ড্রাইভার থাকে। তো 1962 যেটো হেল্পলাইন নাম্বার, ইয়াতে আমার রাইজে যদি ফোন করে এই নাম্বারটোক নিশ্চয় ইয়াত রেসপন্স পাব, আমার ডাক্তার আর টিম গৈ পেলাই ঠাইতে গৈ পেলাই চিকিৎসা করব পৰা সুবিধা, সম্পূর্ণ সুবিধা এই বাহনখনত আছে। বন্যপ্রাণী উদ্ধারটো খুব বেয়া কথা নহয়, কিন্তু আমি কেনেকৈ উদ্ধার করব লাগে সেইটো একচুয়ালি জানিবলগা কথা। তার মানে কি হয়, বন্যপ্রাণীসমূহে নাজানে যে আমি মানুহ যেতিয়া গৈ মেলি আমি সিহঁতক ধরো, সিহঁতে নাজানে যে আমি উদ্ধার করবলৈ আহিছো নে আক্রমণ করব আহিছো, যেহেতু তেওঁলোকে এই বিষয়ে অজ্ঞ থাকে প্রাণীকুল। তো আমি খুব পরাপক্ষত আমি নিজে চেষ্টা নকৰাই ভাল, মই এইটো আহ্বান জানাম, আমি আমাক খবর দিয়ক, আমি বৈজ্ঞানিক ভিত্তি মানে নিয়মাবলী সমূহ পালন করে পেলায় আমি কেনেকৈ উদ্ধার করব লাগে, আমার এক্সপার্ট টিম আছে, আমি গৈ পেলাই উদ্ধার কার্য চলাম। আর রাইজক আহ্বান জানাম যাতে তেওঁলোকে যদি কিবা কারণত ধরবলগা হয় বন্যপ্রাণী, তেখেতসকলে যাতে এটা ঠান্ডা পরিবেশ দি পেলায় বন্যপ্রাণীটোক মানে এটা সুস্থির অবস্থাত রাখি পেলায় তেওঁলোকে যাতে আমাক খবর দিয়ে, সেইটোই মই আহ্বান।